আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের থিওরি অফ কম্পিটিশনের সিরিজ চলতেছে, আমরা পুশ ডাউন অটোমেটাটা দেখতেছি। তো সেটার আমরা এক্সাম্পল দেখলাম। এখন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা ট্রেসিং আপনাকে দেখাবো, যে গত যে ভিডিওটা আমরা যে এক্সাম্পলটা দেখলাম এক্স্যাক্টলি ওইটার এই ট্রেসিং, যে মেশিনটা আসলে কীভাবে বুঝতে পারে যে আসলে সে কোন স্টেপে কী কাজটা করবে। এজ এ হিউম্যান বিং আমরা তো আসলে প্রোগ্রাম দেখেই বুঝে ফেলতে পারি, আচ্ছা এইদিকে গেলে এখন কাজ করা যাবে না, সো আমরা এইদিকে যাবো না। বাট মেশিন কীভাবে বুঝতে পারবে সেই ব্যাপারটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। দ্যাটস ওয়াই আমি সেম ভিডিওটা ডায়াগ্রামটা নিয়ে এবং সেম স্ট্রিং নিয়ে আসছি, এভিবিএ সেম ডায়াগ্রামটা ড্র করে নিলাম। এখন আমি বলছিলাম আপনাদেরকে যে কিউ1 আর কিউ1 থেকে যেটা যায় সেটা ডিফল্ট, কিউ3 থেকে যেটা যায় সেটাও ডিফল্ট, কিউ2 আর কিউ3তে আমাদের কী ছিল লুপ ছিল, এবং কিউ2 থেকে কিউ3তে আমরা এমটি 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 দিয়ে মুভ করি। এবং কোন সময় মুভ করি, যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের স্ট্রিংয়ের মিডিল পজিশনে চলে আসছি। ঠিক আছে, এ বি বি এ মানে এই পজিশনটা হচ্ছে আমাদের মিডিল পজিশন। তো এইটা তো আমি বা আপনি আমরা দেখেই বুঝতে পারলাম কি এটা সাইজ হচ্ছে ইভেন, আর এই হচ্ছে মিডিল পজিশন, দেখেই বোঝা যাচ্ছে। বাট মেশিন কীভাবে এটাকে ডিটেক্ট করবে যে এটা আসলে মিডিল পজিশন? তো সেটা আমাদের যেটা মনে হইলো যে এই পজিশনে যদি আমরা কোনো এমটি বসায় দেই তাইলে আপনার দেখা যাচ্ছে, কারণ কি ইনপুট যখন এমটি আসে তখনই তো মুভ করতেছে। তাই আমরা মনে করলাম যে এই জায়গায় আমরা একটা যদি এমটি বসায় দেই তাইলে মেশিন মেবি বুঝতে পারে যে আপনার এই পজিশনটা হচ্ছে মিডিল পজিশন। কিন্তু এমটি তো আপনার ইনিশিয়াল পজিশনে আসতে পারে, ফাইনাল পজিশনে আসতে পারে, যে কোনো পজিশনে আসতে পারে। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা স্ট্রিং ভ্যালুর জন্য প্রত্যেকটা ইন্ডেক্সের পরেই আমরা একটা এমটি বসায় দিব এবং আমরা এইটার জন্য চেক করব। তো দেখেন কি করছি, এই জায়গায় এই যে এ বি বি এ ছিল তার প্রতিটার মাঝখানে আমি একটা একটা করে এমটি বসায় দিছি, এমটি এ এমটি বি এমটি এ সরি, এই জায়গায় আমি একটু ভুল লিখে ফেলছি, আমি একটু ঠিক করে নিচ্ছি। ওয়েট, এইটা হবে গিয়ে আপনার এ বি এমটি বি এ, এই জায়গায়ও এইটা হবে গিয়ে আপনার বি, এইটা হবে আপনার এ। ঠিক আছে, তো এমটি এ এমটি বি এমটি বি এমটি এ ফাইন। এবং প্রতিটার মাঝখানে কি করছি, আমি প্রতিটার মাঝখানে আমি এমটি অ্যাড করে নিছি। এখন আমি প্রতিটা ভ্যালুর জন্য আপনাদেরকে আমি টেবিলটা ড্র করে দেখাচ্ছি, আসলে যে ডায়াগ্রামের ডায়াগ্রাম যেটা তার জন্য আসলে কীভাবে আসলে মেশিন ডিসিশন মেক করবে এবং সে কীভাবে কাজ করবে। তো অনেক বড় একটা টেবিল, আপনারা আসলে ইয়ে হবেন না, টেন্স হবেন না, স্টেপ বাই স্টেপ যাচ্ছি আমরা। ডায়াগ্রামে যদি আপনারা নোটিস করেন, প্রথমেই আমাদের কি হয়, ইনিশিয়াল যেটা কিউ1 থেকে আমরা কিউ2তে চলে আসি, আমি এই পেজে ডায়াগ্রামটা রাখছি, দেখেন কিউ1 থেকে কিউ2তে চলে আসি, তখন ইনপুট কে, ইনপুট হচ্ছে এমটি। তো আমরা এই জায়গায় আমাদের স্ট্রিংটা লিখে নিছি, এমটি এ এমটি বি দিয়ে আমাদের স্ট্রিংটা লিখে নিচ্ছি। সবার প্রথমে যেটা এমটি আসে তার জন্য কিউ1 থেকে কিউ2তে চলে আসি আমরা এমটি নিয়ে, এবং তখন আমরা কি করি, জেড নোটটাকে পুশ করে নিই, তাই না? দেখেন আপনারা ডায়াগ্রামের মধ্যে আমরা কিন্তু এইখানে জেড নোটকে পুশ করে ফেলি। দ্যাটস ওয়াই এই হচ্ছে আমার স্ট্যাকটা, আমি এই জায়গায় জেড নোটকে পুশ করে ফেললাম। জেড নোটে পুশ করার পরে বর্তমানে আমার এখন ইনপুট কে, ইনপুটটা হচ্ছে আমার এই এটা, তাই তো? তো এই এর জন্য আমি কি করতে পারি, কিউ2 থেকে আমি, আমার দুইটা অপশন আছে এই এর জন্য, হয় আমি কিউ2 থেকে আপনার কিউ3তে যেতে পারি অথবা কিউ2তেই থাকতে পারি। কেন বললাম এটা, দেখেন কিউ2 থেকে আমি কিউ3তে যেতে পারি অথবা কিউ2তেই থাকতে পারি। এখন কিউ2 থেকে কিউ3তে যদি আমি যেতে চাই, বুঝছেন, যাওয়ার জন্য আমার কী কী অপশন আছে, কিউ2 থেকে কিউ3তে যাওয়ার জন্য আমার অপশনগুলো হচ্ছে কিউ1 থেকে যে আমি কিউ2তে আসলাম, আচ্ছা এই জায়গায় হচ্ছে আপনার কিউ2তে তো এমটি নিয়েই চলে আসুন, কিউ2 থেকে তো এর জন্য জাস্ট একটাই আছে, আপনার কি আছে, কিউ2 থেকে এ নিয়ে কিউ2তেই থাকতে পারবো। তো সেই অনুযায়ী আমি কি করলাম, স্ট্যাকের মধ্যে আমার এটাকে পুশ করে দিলাম। এরপরে আপনার কি আসছে, এরপরে আসছে আপনার এমটি। ঠিক আছে, তো এই এমটির জন্য এখন আমরা আসলে কোন দিকে যাব, এই এমটির জন্য যদি আমরা এই দিকে যাই, এই দিকে গেলে কি হচ্ছে, কিউ2 থেকে এমটি নিয়ে আমরা কিউ3তে চলে যাচ্ছি, কিউ3তে গিয়ে আমাদের যা ছিল তাই থাকলো, এবং এরপরে আবার আপনার ওই জায়গা থেকে বি অথবা এমটি, আপনার দুইটা রাস্তা হতে পারে। এখন যদি আমরা এই জায়গায় এমটিটা নিয়ে নিই, বুঝছেন, এই এমটিটা নিলে কি দাঁড়ায়, এই এমটিটা নিলে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমরা কিউ2 থেকে কিউ3তে চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো এখনও আসলে ইনসার্শন প্রসেসই শেষ হয় নাই, কিউ3তে চলে গেলে তো আপনার পপ করা শুরু হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই জায়গায় দেখেন আমরা কী করছি, ক্রস দিয়ে দিছি এবং মেশিন ব্যাক ট্র্যাক করে চলে আসবে, বুঝছেন। তো এই জায়গায় যেহেতু এমটির জন্য এটা কাজ করবে না, এবং এই বি এর জন্য গেলে কী হবে, এই বি এর জন্য গেলে আপনার ইয়ে হবে, আপনার এই বি এর জন্য গেলেও সে কী করবে, এখন
এটা কাজ করবে না। কারণটা কি, কিউ থ্রিতে যদি সে চলে যায়, কিউ থ্রিতে যাওয়ার পরে তার কিন্তু আসলে বি এর জন্য গেলে বিকে তার পপ করা লাগে, বুঝছেন? কিন্তু তার এখনও ইনসার্শনই হয় নাই, বি সে পপ কই থেকে করবে? দ্যাটস ওয়াই এটাকেও আমি ক্রস দিয়ে দিলাম। সো আমরা এমটি নিয়ে এই জায়গায় যাওয়াটা আমাদের জন্য ব্যাড ডিসিশন হবে, দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় বর্তমানে যাব না। সো আমাদের এই যে এমটিটা আসছে সেটাও আসলে প্রপার এমটি আসে নাই, মানে আমরা এখনও আমাদের মিডিল পজিশনে রিচ করতে পারি নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই উইল ইগনোর দিস এমটি অ্যান্ড উইল মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ভ্যালু, দ্যাট ইজ বি। আসলাম কই আমরা? বিতে। তো বি নিলে কই যেতে পারবো? কিউ টু থেকে বি নিলে আমরা কিউ টুতেই থাকতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম কিউ টুতেই থাকতে হবে। এবং বি নিয়ে আমরা কিউ টুতেই যদি থাকি, তাহলে বিকে আমাদেরকে কী করতে হবে? পুশ করতে হবে। দ্যাটস ওয়াই বি নিলে আমাদের কী করতে হবে? বি পুশ করতে হবে, বিকে আমরা পুশ করে নিলাম, কিউ টুতেই থাকলাম। এখন আবার দেখেন কিউ টু এর পরে আপনার আসতেছে কি, এমটি আসতেছে। আবার এমটি পাওয়া মানেই কি, আমাদের জন্য দাঁড়ায় একটা ডিসিশন মেক করা যে এইটা কি আমাদের মিডিল পজিশন নাকি না। তো কী করলাম আমরা, এই এমটি নিয়ে কিউ টু থেকে এমটি নিয়ে আমরা কই যেতে পারি? আমরা কিউ টু থেকে এমটি নিয়ে কিউ থ্রিতে যেতে পারি। আবার কিউ টু থেকে যদি এই এমটিটা মিডিল পজিশন প্রপার না হয়, তাইলে পরের ভ্যালু বি নিয়ে আমরা কিউ টুতেই থাকবো। এখন দেখি আসলে এমটি নিয়ে গেলে কি হয়। আসলে কিউ টু থেকে এই এমটি যেটা সেটাকে নিয়ে আমরা এইখানে আসলাম। তো কিউ টু থেকে এমটি নিয়ে গেলে কই যাওয়া যায়? কিউ টু থেকে এমটি নিয়ে কিউ থ্রিতে যাওয়া যায়। ওকে, আমরা কিউ থ্রিতে চলে আসলাম। কিউ থ্রিতে আসলে দেখেন কি, এমটি এমটি এমটি। সো কোনো চেঞ্জ হয় না স্ট্যাকের মধ্যে, আমাদের এইখানে যা ছিল ভ্যালু এক্স্যাক্টলি সেটাই এইখানে আমরা নিয়ে আসছি। এবং চলে আসছি আমরা কই, কিউ থ্রিতে। কিউ থ্রিতে আসার পরে আমরা যদি প্রপারলি নিয়ে আসছি, এখন যদি আমরা এইটাকে মিডিল পজিশন চিন্তা করি, তাহলে আমরা নেক্সট ভ্যালু ভি এর জন্য কী করতে পারি? ভি এর জন্য আমরা কই যাব? ভি এর জন্য আমরা এইখানে আসলাম। তখন ভি কী বলতেছে? তখন ভি বলতেছে যে আপনি এখন কি করবেন, আপনি এখন আপনার ভ্যালুকে পুশ করেন, সরি, কিউ থ্রি থেকে বি নিয়ে কই যাওয়া যায়? কিউ থ্রি থেকে আমরা জানি বি নিয়ে কিউ থ্রিতেই থাকতে হবে, এবং এই বিটা রেফার করে যে আপনাকে এখন কি করতে হবে, পপ করে ফেলতে হবে। তো এই বির জন্য আমরা কিউ থ্রিতে আসলাম, এবং সে বলতেছে পপ করার জন্য। সো আমরা প্রথম বিটাকে পপ করে ফেললাম, ফাইন। এরপরে কিউ থ্রি আবার, এখন এরপরে আপনার এমটি আছে এবং এ আছে। এমটি নিলে দেখা যাচ্ছে আমরা ফাইনালে চলে যাচ্ছি, এই জায়গায় এমটি নিলে আমরা ফাইনালে চলে যাচ্ছি, বাট আমাদের তো স্ট্যাক এখনও ফাঁকা হয় নাই, সো এইটা ক্রস। এবং এই জায়গায় এ যদি নেই, তাহলে আমাদেরকে বলতে হচ্ছে স্ট্যাক থেকে একে রিমুভ করার জন্য। ওকে, আমরা রিমুভ করে দিলাম স্ট্যাক থেকে, চলে আসলাম আবার কিউ থ্রিতেই থাকলাম। এবং এরপরে কিউ থ্রি থেকে আমাদের যে এমটিটা আছে সেটা নিয়ে আমরা যদি যাই, চলে যাচ্ছি কই আমরা, কিউ ফোরে। এবং আমাদের জেড নোটটাকেও আমরা কিউ ফোরে যাওয়ার সময় কী বলে, জেড নোটকে পপ করার জন্য বলে, তাই আমরা পপ করে ফেললাম এবং আমাদের স্ট্যাকটা ফাঁকা হয়ে গেলো। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল। এবং বাকি যে সাইডগুলো সেগুলো কীভাবে ক্যান্সেল আউট হয় আমি দেখাই আপনাদেরকে। বি নিয়ে এইদিকে যেহেতু যাচ্ছি, তাইলে তো আর এইটা প্রপারলি আমরা যাচ্ছি, তাই এই জায়গায় আমাদের আর এমটি ভ্যালুটা এখানে আপনার তো কিউ থ্রি থেকে দুইটাই থাকে, একটা হচ্ছে বি নিয়ে কিউ থ্রিতে থাকে, আর একটা হচ্ছে এমটি নিয়ে কিউ ফোরে যাওয়া। তো এমটি নিয়ে কিউ ফোরে গিয়ে তো লাভ নাই, কারণ কি আমাদের স্ট্যাক এখনও ফাঁকা হয় নাই, দ্যাটস ওয়াই আমরা কিউ ফোরে এখন যেতে পারবো না, তাই ক্রস। এই পোর্শনটুকু তো আমরা বুঝাই ফেললাম যে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের কি, আমাদের অ্যাকসেপ্ট করে ফেলে। এই পোর্শন কীভাবে ক্যান্সেল আউট হয় আমরা দেখার চেষ্টা করি। এমটি না নিয়ে যদি আমরা এই জায়গায় বি নিতাম, তাইলে কী করতে হইতো আমাদেরকে? আবার এইটাকে আর আমরা তখন মিডিল পজিশন হিসেবে কাউন্ট করি নাই, দ্যাট মিন্স আমরা এই বি নিয়ে আমরা তারে পুশ করলাম, তখন এ বি এর উপরে আরেকটা বি আসলো, এরপরে আবার এই যেখানে টু থেকে আবার দুইটা অপশন, দেখেন এমটি পাইলে এইদিকে, এ পাইলে এইদিকে। তো আমরা এমটি ধরলাম, এ এমটি নিয়ে মনে করতেছি এইটা মিডিল পজিশন, তো এইদিকে আসলাম, এসে দেখতেছি তো এমটি থাকলে যা থাকে তাই, কিন্তু আমরা কিউ থ্রিতে চলে আসলাম, বাট কোনো জিনিস এখন আমরা পপ করতে পারলাম না। তাই এই কিউ থ্রি থেকে যেদিকেই যাওয়া যায় না কেন, এটা কাজ করবে না, বিকজ আমরা পপ করা এখনো শুরু করতে পারি নাই, দ্যাট মিন্স আমরা একটা রং মুভ নিয়ে নিছি। তাই ক্রস দিয়ে দিয়ে ব্যাক করে উপরে চলে আসলাম। আর যদি এ নিতাম, এ নিলেও কি, বি এর জায়গায় বি ইয়ে করছিলাম পুশ, এই জায়গায় আমরা উপরে কি পুশ করতাম, এ পুশ করতাম, এ পুশ করে কিউ থ্রিতেই থাকতাম, আবার এমটি নিয়ে কিউ থ্রিতে যাইতাম, এবং আলটিমেটলি দেখা যাইতো কি আমরা আসলে রিচ করতে পারতেছি না। তো এই হচ্ছে কি আপনার যে কীভাবে আসলে মেশিনটা, মানে টোটাল যে ডায়াগ্রামটা, কোন ইনপুটটা সে নিবে কোনটা নিবে না, সে উইথিন এ মিলি সেকেন্ড সেই ডিসিশনটা মেক করে ফেলে এই স্টেটগুলার আপনার চিন্তা করে, বুঝছেন? এইখানে গেলে কি আমার এটা কাজ করবে? ওকে, করবে না, ব্যাক করে ফেলবে। ওইখানে গেলে কি কাজ করবে? ওকে, করবে, সেই জায়গায় থাকবে। এইভাবে করে করে আমাদের মেশিনটা আসলে কাজ করে অ্যান্ড সে ডিসিশনটা মেক করে। তো এই ট্রেসিংটা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে আপনাদের অনেক কনফিউশন থাকতে পারে যে স্ট্রিংয়ের মিডিল পয়েন্ট সেটা আমরা কীভাবে বুঝবো বা মেশিন কীভাবে বুঝবে। সো মেশিন আসলে এই ফরম্যাটেই সে মিডিল পয়েন্টটাকে ডিসাইড করে নেবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।